Costa Ricaর বিপক্ষে আর্জেন্টিনার দাপুটে জয়। দুই দলের মধ্যে শক্তিমত্তায় পার্থক্য 53। আর্জেন্টিনা ফিফা র‍্যাঙ্কিং এর সবার উপরে আর 54তম স্থানে কোস্টা রিকা। অবশ্য নেহেত ফেলনা দল নয় তারা। বিশ্বকাপের মঞ্চে নিয়মিত দেখা মেলে উত্তর আমেরিকার দেশ কোস্টা রিকাকে, কিন্তু আর্জেন্টিনা বলে কথা, সহজ একটা জয় হয়তো প্রত্যাশা করেছিল সকলে। যদিও সে জয়টা কিছুটা কষ্ট করে অর্জন করতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচে আর্জেন্টিনা দাপট দেখিয়েছে সত্য, কিন্তু ভুগতেও হয়েছে বেশ। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল ফুটবলের নাম্বার ওয়ান দলটি, কিন্তু বিরতির পর ডিমারিয়া, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার এবং লাতারো মার্টিনেজের গোল নিশ্চিত করেছে আর্জেন্টিনার জয়। 3-1 গোলের এই জয় দিয়ে বছরের প্রথম আন্তর্জাতিক সূচি শেষ করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। আগেই জানা গিয়েছিল বেশ কিছু পরিবর্তন নিয়ে এই ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। সে পরিবর্তন অবশ্য খুব একটা সুফল দেয়নি শুরুতে। ম্যাচে আধিপত্য দেখাচ্ছিল আর্জেন্টিনাই। আলেহান্দ্রো গার্নাচো, হুলিয়ান আলভারেজ কিংবা হেল ডি মারিয়াদের কেউই খুব একটা সফল হননি কোস্টারিকার জমাট রক্ষণের সামনে। শুরুর 20 মিনিটেই দাপট দেখালেও গোল মুখে কোনো শটই নিতে পারেনি আলবি সেলেস্তারা। স্রোতের ধারার বিপরীতে ম্যাচের 34 মিনিটে গোল পেয়ে যায় কোস্টারিকা। দারুণ এক কাউন্টার অ্যাটাক শুরু করেছিলেন মানফ্রেড উগালদে, বল পাস দিয়েছিলেন আলভারো জামোরাকে, তার শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনার অভিষিক্ত গোলরক্ষক ওয়ালচার বেনিতেজ। তবে রিবাউন্ডে ঠিকই বল জালে জড়ান উগালদে। 1-0 গোলের এ ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে দুই দল। বিরতির পর থেকে আর্জেন্টিনার উপহার দিয়েছে আরও বেশি গোছানো ফুটবল। কোস্টারিকা তখন মনোযোগ দিয়েছে রক্ষণাত্মক খেলার দিকেই। দুই দলের ফুটবলাররা শুরু থেকে শারীরিক ফুটবল খেলেছেন। ডি বক্সের ঠিক বাইরে আর্জেন্টিনা ফ্রি কিক পেয়েছিল তারই সুবাদে। সেখান থেকে দুর্দান্ত এক ফ্রি কিকে আলবি সেলেস্তেদের সমতায় আনেন অধিনায়ক ডি মারিয়া। এই গোলের পরে মূলত আর্জেন্টিনার কাছে চলে আসে পুরো ম্যাচ। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে কোস্টারিকার রক্ষণ দুর্গ। মিনিট 4-1 পরে আসে দ্বিতীয় গোল। কর্নার থেকে নিকোলাস টাগলিয়াফিকোর হ্যাট ক্রসবারে লেগে চলে আসে ম্যাক এলিস্টারের সামনে। লিভারপুলের এই মিডফিল্ডার ক্লোজ রেঞ্জ হেডে বল জড়ান জালে। ম্যাচের 70 মিনিটে গার্নাচোকে উঠিয়ে লাতারো মার্টিনেসকে নামান কোচ স্কালোনি। দীর্ঘদিন আর্জেন্টিনার হয়ে গোল খরায় থাকা এই স্ট্রাইকারও শেষ পর্যন্ত গোলের দেখা পেলেন আজ। দারুণ এক প্লেসিং শটে দলের স্কোর 3-1 করে ইন্টার মিলানের এই ফরওয়ার্ড। ম্যাচে গোল অবশ্য আর্জেন্টিনা আরও একটা পেতে পারত। নিকোলাস গঞ্জালেস কোস্টারিকার গোলরক্ষক কেইলার নাভাসকেও পরাস্ত করেছেন, বল জালেই যাচ্ছিল, কিন্তু শেষ সময়ে গোল লাইন থেকে তা ক্লিয়ার করেন কোস্টারিকার ডিফেন্ডার। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।